আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? সকালে ঘুম থেকে ওঠার পরেই আপুর সাথে চলে গেলাম বাজারে। আজকে কিছু টাটকা শাকসবজি আর নিয়ে আসবো ছোট মাছ। ছোট মাছ খাওয়া হয় না বাসায় আসলে একদমই, তাই ভাবলাম আজকে প্রথমেই কিছু ছোট মাছ নিব, তারপরে অন্য বাজার। আর ওরাও ছোট মাছ অনেক পছন্দ করে, বিশেষ করে এই মাছটা। এটা হচ্ছে বেলে মাছ, যেটা ছোট ছোট বেলে মাছগুলো থাকে। এই মাছটার স্বাদ আবার অন্যরকম, অন্যান্য ছোট মাছের থেকে বেলে ছোট মাছটা স্বাদ আবার একটু অন্যরকম। তো এরপরে নিয়ে আসছিলাম কলমি শাক, একদম টাটকা ছিল কলমি শাকগুলো, কোনো রকম পোকা ছিল না পাতাতে। তো এই শাকগুলো এবার কাটতে বসলাম। আমি এবার এইভাবে কাটতে পারি না, একদম ছোট ছোট কুচি কুচি করে কাটতে পারি না, এটা আবার আপা ভালো পারে কাটতে। তো ও আবার এই দিকে পটল ভর্তা করছে, পটলটা প্রথমে সেদ্ধ করে নিয়েছিল, পটলের সাথে আবার চিংড়ি মাছও দিয়েছিল। তো চিংড়ি মাছ আর পটল সেদ্ধ করে নিয়ে তারপরে এখানে দিয়েছিল ধনে পাতা, তো এগুলো সব মিক্সড করে নিয়েছে, সাথে একটু লবণ দিয়েছিল স্বাদ মতো, আবার একটু ঝালের গুঁড়ো দিয়েছিল। তো এগুলো ব্লেন্ড করে নিয়ে তারপরে একদম সব একদম ভাজা ভাজা করে ভেজে নিয়েছিল, একদম শুকনো শুকনো ভেজেছিল, যার কারণে বেশি মজা হয়েছে। আর এই পটলে ভর্তাটা অনেক মজা লেগেছে, সবাই অনেক মজা করে খেয়েছিল ভর্তাটা। এই যে ফাইনাল লুকটা, কালারটা অনেক সুন্দর আসছে, একদম শুকনো শুকনো করে ফেলেছিল। তো এইদিকে আবার সেই কলমি শাকটা ভাজা হচ্ছে, কলমি শাকটা চিংড়ি মাছ দিয়ে ভাজা হচ্ছে। ছোট ছোট চিংড়ি মাছ নিয়ে এসেছিলাম আসার সময়, একদম ছোট, যেগুলো আর কি সব তরকারিতে দেওয়া যায়। তো সেই চিংড়ি মাছ দিয়ে শাকটা ভেজে নিচ্ছে। চিংড়ি মাছ দিয়ে শাক ভাজি আবার একটু মজা বেশি হয়, আর যে কোনো তরকারিতে চিংড়ি মাছ দিলে তো মজা তো হবেই। আর এই দিকে খুদের ভাত রান্না করে নিচ্ছি, খুদ নিয়ে আসছিল আপা বাজার থেকে। এই ভাতটা খেতে আমার কাছে অনেক মজা লাগে, আর এই চালের খুদ এতটাই ফ্রেশ ছিল, কোনো রকম কালো দানা ছিল না। তো এবার গুড়া মাছটা রান্না করার জন্য একটু প্রসেসিং করে নিচ্ছে। এখানে সবগুলো মশলা কাটা মশলা দিয়েছে, কোনো রকম বাটা মশলা এখানে দেওয়া হয়নি। ধনে পাতা কুচিও দিয়ে দিয়েছে, পেঁয়াজ কুচি, রসুন কুচি, তারপরে কাঁচামরিচ, তো সবগুলো দিয়ে সয়াবিন তেল দিয়ে লবণ দিয়ে হলুদ সবগুলো দিয়ে একসাথে ভালো করে মাখিয়ে নিয়েছিল, একদম ভালো করে মাখানো হয়েছে হাত দিয়ে। এই মাছটা ছিল মিক্সড মাছ বলতে পারেন, সবগুলো মাছই মিশানো ছিল, তবে বেলে মাছটার পরিমাণটা একটু বেশি ছিল। আর একদম ছোট ছোট মাছগুলো ছিল সাথে, যেগুলো ওগুলোর মাথা কেটে ফেলে দিয়েছিলাম। এই মাছটা সাধারণত এভাবে মেখে ঝুঁকে বসালেই বেশি ভালো লাগে, আর এভাবে ভালো করে সমস্ত মশলাগুলো মিক্সড করতে হবে যেন মাছের সাথে মিশে যায়, আর তারপরে পরিমাণ মতো পানি দিয়ে চুলাতে বসিয়ে দিলেই এই মাছটা রেডি হয়ে যাবে। এই মাছটা আবার দুই ধরনের রান্না করা যায়, একটা হচ্ছে একদম বেশি ভাজা ভাজা ঝোড়া ঝোড়া করে ফেলা যাবে, আর একটা হচ্ছে একটু ঝোল রেখে একদম ভুনা ভুনা আর কি, মাখা মাখা ভুনা করলে ওটাও বেশি ভালো লাগে। দুই ধরনের রান্নাটাই বেশি মজা। তো আমরা দুই ধরনের রান্নাটাই করেছিলাম।